বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গৌতম বুদ্ধের 2567তম জন্মদিন পালন করল জলপাইগুড়ি আম্বেদকর ভবনের কর্মকর্তারা। এদিন শুরুতেই বুদ্ধের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি আম্বেদকর ভবনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নমসূত্র সমাজ সংস্থা জলপাইগুড়ি জেলা সম্পাদক ভীমচন্দ্র সরকার বলেন, আজ আমরা বুদ্ধের 2567তম জন্মদিন উদযাপন করলাম। তিনি আর বলেন, আমরা বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন করে থাকি, তাই আজকে সকলের উপস্থিতিতে আমরা বুদ্ধের জন্মদিন উদযাপন করলাম। এদিন উপস্থিত ছিলেন ভীমচন্দ্র সরকার, চিত্তরঞ্জন সরকার, সদানন্দ মল্লিক, জীবন মজুমদার, রমেন মল্লিক সহ অন্যান্যরা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। এই আম্বেদকর ভবনে কিসের আয়োজন করছে? আজকে তথাগত বুদ্ধের 2567তম জন্ম জয়ন্তী। আমরা আম্বেদকর ভবনের সকল সদস্যবৃন্দ এবং আম্বেদকর অনুরাগীবৃন্দ এখানে সমবেত হয়েছি তথাগত বুদ্ধের জন্মদিনে, তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আপনার পরিচয়? আমি ভীমচন্দ্র সরকার, নমশূদ্র সমাজ সংস্থা জলপাইগুড়ির জেলা সম্পাদক এবং আম্বেদকর বিশ্বের মহামানব, বিশ্বশান্তির প্রতি মানব দরদী মহামতি বুদ্ধের জন্মদিন পালন করছি। আম্বেদকর ভবন ডাঙ্গাপাড়া জলপাইগুড়ি 14 নম্বর ওয়ার্ডের খলিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393333